সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর গণিতের প্রথম ক্লাস। তো বন্ধুরা, এর আগে আমরা প্রথম শ্রেণীর ভিডিওগুলো করেছিলাম কিছু, তো আমরা আজকে দ্বিতীয় শ্রেণী আলোচনা করতেছি এবং পর্যায়ক্রমে আমাদের একদম জিরো থেকে শুরু করে, অর্থাৎ ক্লাস ওয়ান বা নার্সারি বেবি এইসব ক্লাস থেকে শুরু করে একদম ক্লাস 10 পর্যন্ত গণিতের বিভিন্ন অংশ নিয়ে আমরা এই চ্যানেলে কথা বলছি বন্ধুরা। তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই। তো এখানে বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটায় এই বইটার উপরে কভার পেজে এখানে এগুলো হচ্ছে পাতাম, তাই না? এগুলো হচ্ছে পাতাম এবং ডান পাশে দেখা যাচ্ছে যে ডান পাশে আমরা এখন চলে যাব। তো এখানে দেখা যাচ্ছে এই এই জায়গাটায় এখানে দেখা যাচ্ছে যে কিছু কাঁচা আম আছে। তো এখন বিষয়টা হচ্ছে সংখ্যাটা আমাদের গুনে বের করতে হবে যে কাঁচা আম কয়টি আছে, পাকা আম কয়টি আছে। তো আমরা একটু গণার চেষ্টা করি বন্ধুরা। তাহলে প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 9, 10, 11, 12, 13, তার মানে এখানে আমাদের টোটালি আম আছে হচ্ছে 13টি। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এই পাকা আম, সেই আমের পরিমাণটা কত? তাহলে পাকা আমের যে পরিমাণটা, সেই পরিমাণটা হচ্ছে 13টি। এখন বন্ধুরা, তাহলে আমরা এই যে কাঁচা আম, সেই কাঁচা আম কয়টি সেটুকু আমরা একটু লক্ষ্য করি। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তার মানে এখানে আমাদের 22টি আম আছে। 22 কিভাবে লেখে? 2 তার সাথে আবার 2, তার মানে এটা হয়ে গেল আমাদের 22টি আম। তো বন্ধুরা, আমরা যেটুকু করলাম, প্রথমে এখানে পেলাম 13টি আম, এটা হচ্ছে পাকা আম, এবং এখানে পেলাম কাঁচা আম, সেটা হচ্ছে 22টি। তো আমরা এখান থেকে গণনা শেখার চেষ্টা করলাম বন্ধুরা, আমরা এভাবে গণনা শিখতে পারি। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটা বিষয় আমরা একটু বলে নেই, সেটা হচ্ছে যে দেখো, এখানে যদি বলা হয় যে এই যে আমগুলো, এখানে তো ছিল আমাদের 13টি আমরা, এবং এখানে তো ছিল হচ্ছে কতটি, এখানে ছিল হচ্ছে 22টি। তো এখন যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে এই যে 22টি আম, 22টি আম থেকে 13টি আম যদি নিয়ে যাওয়া যায়, এই 22টি এখানে থেকে 22টি আম আছে, 22টি আম থেকে এখন আমরা 13টি আম নিয়ে নিব, 13টি আম যদি নিয়ে নিই তাহলে কতটি আম থাকবে। তো বন্ধুরা, এটা আমরা কিভাবে করবো? এখানে তো আমরা গুনে পেয়েছি 22টি, এখন আমরা 13টা এখান থেকে আবার গুনে বের করব। 13টি যেহেতু বাদ দিব, অর্থাৎ আমাদেরকে বলেছে যে আমরা তোমাদেরকে 22টি আম দিলাম, সেখান থেকে 13টি আম যদি নিয়ে নেওয়া হয় তাহলে তোমাদের কাছে কতটি আম অবশিষ্ট থাকবে, এই হচ্ছে প্রশ্নটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বন্ধুরা লক্ষ্য করো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে তো আমরা 22টা গুনে বেরই করলাম, এরপরে যেটা করব যে আমাদের বলা হলো যে 13টা আম যদি নিয়ে নেওয়া হয় তাহলে আমরা এখান থেকে 13টা গুনে বের করব, তারপরে যে কয়টা অবশিষ্ট থাকবে সেটা দেখবো। আচ্ছা, আমরা আগে 13টা গুনে বের করি। 13টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে এই 13টা আম আমি যেই 13টাতে দাগ দিয়েছি, তার মানে এই 13টা আম নিয়ে নিলাম। এখন যদি 13টা আম নিয়ে নেই, মানে এখান থেকে সরিয়ে ফেলি, তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে বন্ধুরা লক্ষ্য করো। এখন এই যে যে কয়টা দাগ দেওয়া হয়নি সেই কয়টা আমি কিন্তু অবশিষ্ট রইল। তো এখন আমরা একটু লক্ষ্য করি
যে কয়টা আম দাগ দেয়নি সে কয়টা আম একটু গোনার চেষ্টা করি, কয়টি আছে বন্ধুরা লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে এখানে 13টি যদি নিয়ে নেই তাহলে আর এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে 9টি, আমরা যেটা পেলাম কিভাবে 9টি, অর্থাৎ আমরা গণে পেলাম যে এখানে 9টি আম আরো থেকে যায়। এই হচ্ছে বন্ধুরা, তো এইভাবে আমরা যোগ অঙ্ক করতে পারি। এটা তো আমরা বিয়োগ অঙ্ক করলাম, এখন যোগ কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে একটু কথা বলি। যোগ হচ্ছে যে এইখানে যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে এইখানে আছে আমাদের হচ্ছে কয়টি, এখানে হচ্ছে 13টি এবং এখানে হচ্ছে 22টি, এখন যদি বলা হয় মোট কয়টি আছে তাহলে সেই ক্ষেত্রে কি করবো, অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে যোগ চিহ্ন তোমরা জানো, আর এই যে এই চিহ্নটা এটার নাম হচ্ছে বিয়োগ চিহ্ন, অর্থাৎ এরকম একটা দাগ সেটা হচ্ছে বিয়োগ চিহ্ন। এখন যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দিয়ে এখন আমাদেরকে যদি বলা হয় যে এই যে আমগুলো যোগ চিহ্ন দিলাম, এখন বললাম যে এখানে কতগুলো আম আছে, তো কতগুলো আম আছে বন্ধুরা লক্ষ্য করো, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এইখানে তো আছে আমাদের কতটি পেলাম, এখানে পেয়েছিলাম 22টি, তো যদি 22টি হয় তাহার তারপরে গণব 22, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। তার মানে এখানে আম আছে হচ্ছে আমাদের 35টি টোটাল, এখানে ছিল 13টি আর এখানে হলো 22টি, তার মানে টোটাল আম আমরা গণে যেটা পেলাম সেটা হচ্ছে 35টি। এখন এখানে আমাদের যেটা আমরা করলাম সেটা ঠিক আছে কিনা বন্ধুরা একটু লক্ষ্য করো, এই যে হচ্ছে 13 আর এই হচ্ছে 22, আমরা এটা এখন যোগ অঙ্ক করতেছি, কিভাবে যোগ অঙ্কটা করে বন্ধুরা লক্ষ্য করো, যোগ অঙ্ক করার জন্য এখানে হচ্ছে একটা প্লাস সাইন দিতে হয়, এটা হচ্ছে যোগ চিহ্ন, তারপরে এগুলো গণে বের করতে হয়, এইভাবে আমরা পরপর নিচে নিচে লিখতে হয়। এখানে হচ্ছে 13 লিখলাম, তারপরে যেহেতু 22 যোগ করতেছে এই জন্য এর নিচে লেখা হয়েছে 22। এখন বন্ধুরা লক্ষ্য করো এই 3 আর 2 এ যোগ করলে কত হয়, দেখো 3, 4, 5, আবার বলছি 3, 4, 5, এই 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, এর পরে বন্ধুরা এই যে 2 আর 1 এ যোগ করলে হচ্ছে 3, তার মানে আমাদের এখানে আম আছে 35টি, সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আমরা এই মজার খেলা থেকে আমাদের বইয়ের যে কভার পেজে মজার খেলা আছে সেটা আমরা কমপ্লিট করলাম, এরপরে আমরা চলে যাই আমাদের চ্যাপ্টারের ভিতরে কি আছে সেটুকু দেখব। আচ্ছা, আমাদের উপরে আরো কিছু বিষয় আছে সেটুকু আমরা একটু দেখে আসি। বন্ধুরা লক্ষ্য করো এখানে যেটুকু বলেছিল, পাকা আম হচ্ছে 13টি, কাঁচা আম কতটি, কাঁচা আম আমরা কিন্তু পেয়েছিলাম 22টি, তো আমরা যদি এখানে লিখি 22, এই যে 2 এবং 2 লিখে ফেললাম 22, তাহলে লক্ষ্য করো যেটা সেটা হচ্ছে যে এই প্রথমে যেটা হচ্ছে এই অংশটাকে প্রথমটাকে এই অংশটাকে বলা হয় একক স্থানীয় মান, এবং পরে যেটা সেটাকে বলা হয় দশক স্থানীয় মান। এদিক থেকে যদি আমরা গুনি তাহলে একক দশক, তাহলে দশক বলতে এই এখানে বসবে যে দশকে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা এখানে বসবে, এবং বাম পাশে একটা জিরো বসবে, তাহলে হবে দশকের স্থানীয় মান। আবার একটু বলছি বন্ধুরা, যদি দশকে 2 দেয়, মনে করো বলা হলো যে দশকে তোমার ভ্যালু হচ্ছে 2, তাহলে এর স্থানীয় মান কত, স্থানীয় মান বের করার জন্য দশকে যে অঙ্কটা থাকবে তার ডান পাশে একটা জিরো বসবে, তাহলে এর স্থানীয় মান পাওয়া যাবে। যাই হোক বন্ধুরা, এখন এইখানে আমরা এখানে তো হলো তাহলে কি হবে 22, তাহলে দশকে কত আছে, দশকে হচ্ছে 2 আর এককে কত আছে, এককেও 2। এখন যদি বলে দশকের স্থানীয় মান কত, দশকের স্থানীয় মান এই দশক যেটা পেলাম 2, এর পরে একটা জিরো দিব, তাহলে এটা হচ্ছে দশকের স্থানীয় মান, আর এককের স্থানীয় মান যেটা থাকবে সেটাই হবে, এককের স্থানীয় মান কত 2। এখন দশক এবং একক, দশক স্থানীয় মান এবং একক স্থানীয় মান যা পেলাম সেটা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তো বন্ধুরা লক্ষ্য করো, জিরো এবং 2 যদি যোগ করা হয়, মনে করো তোমার কাছে কোনো আম নেই, মানে জিরোটি আম আছে, এখন আমি যদি 2টি আম দেই তাহলে তোমার কাছে কয়টি আম হবে,
তাহলে তোমার কাছে আম হবে হচ্ছে দুইটি, তার মানে এই দুইটি আর এখানে আছে দুই, তাহলে এই দুই আর দুই হচ্ছে এদিক থেকে আসলো দুই আর এখানে হলো দুই, তার মানে 22টি। তো যাই হোক বন্ধুরা, এর পরে আমরা চলে যাই, আমাদের অন্যান্য কি প্রবলেম আছে আমরা সেটুকু নিয়ে কথা বলবো। লক্ষ্য করি, তো লক্ষ্য করো এই জায়গাটায় দশক স্থান, তার দশক স্থান মানে কি, দেখো এখানে আমাদের কয়টা ভ্যালু আছে একটু বলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপরে এখানে আছে 10টি। এখন এই 10 বলতে তাহলে 10 লিখলাম, এই হচ্ছে 10, তাহলে এর স্থানীয় মান কত? স্থানীয় মান হচ্ছে 10, এর স্থানীয় মান হচ্ছে 1, স্থানীয় মান হচ্ছে 1। আর এখানে যদি যদি আমরা তো বললামই যে দশক যখন হবে তখন তার স্থানীয় মান হবে একটা অঙ্ক এবং তার ডান পাশে একটা জিরো বসবে, তো 10টা যেহেতু এখানে আছে এজন্য এখানে হয়েছে 1, এবং এই ডান পাশে একটা জিরো হবে, যদি আমি জিরো বসাই তাহলে এইটা হবে দশকের স্থানীয় মান, দশকের স্থানীয় মান হলো 10। এখন বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় এখানে আছে 1, 2, 3টা, তার মানে এককের দশক স্থানে বসলো 1, আর যেহেতু জিরো এখানে তো চলে আসবে, আর এই একক স্থান অর্থাৎ 1, 2, 3টা সেটা এখানে আমরা লিখলাম 3, 3টা একক স্থানে বসবে, অর্থাৎ একক স্থানে যত ভ্যালু থাকবে ততই বসবে, সেই ক্ষেত্রে বসলো 1 আর 3, তার মানে এখানে টোটালি হচ্ছে আমাদের 13টি। এখন 13টি কিভাবে আসলো আরেকবার একটু গুনে দেখো বন্ধুরা, এখানে এক গুনে গুনে দেখবে যেখানে আছে 10টি আর এখানে আছে 3টি, তার মানে 10, তারপরে 11, 12, 13, এই হচ্ছে আমাদের টোটাল 13। তো এইটুকু আমরা অলরেডি জেনে ফেললাম। এখন আমরা যে হ্যাঁ চ্যাপ্টারের ভিতরে যে লক্ষ্য করো স্থানীয় মান এবং সংখ্যা, ছবিতে পাকা আম ও কাঁচা আম কতগুলো আছে, তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি অঙ্ক করে আসছি, দেখো কাঁচা আম এবং পাকা আম, কাঁচা আম আছে এখানে তো আমরা পেয়েছি গণিত কিন্তু পেয়েছি, কাঁচা আম হচ্ছে 22টি, পাকা আম হচ্ছে 13টি, সেই একই আম আছে তোমরা গণে দেখো। এখন এখানে বন্ধুরা লক্ষ্য করো 10টি করে আম গণনা করো, 10-এর কয়টি দল আছে, তো বন্ধুরা লক্ষ্য করো এখানে যদি আমরা 10টি করে গণনা করি তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই হচ্ছে 10টা। তাহলে আমরা এদিক থেকে 10টা গুনে ফেললাম, তাহলে বাকি থাকে হচ্ছে কয়টা, 3টা, তাহলে 10টা লিখলাম আর বাকি থাকে 3টা, সেই 3টা লিখলাম। আর এখান থেকে যদি আমরা 10টা করে নেই, 1, 2, 3, এভাবে যদি আমরা হিসাব করি একটু বলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে এই কয়েকটা মিলিয়ে হচ্ছে আমাদের 10টা, এই কয়টা মিলে হচ্ছে 10টা একটা গ্রুপ। তারপরে বন্ধুরা লক্ষ্য করো এখান থেকে আরো 10টা আমরা বাদ দিব, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। তাহলে বন্ধুরা লক্ষ্য করো এইভাবে যদি আমরা করি তাহলে এই জায়গায় এই কয়টা আমরা নিয়ে নিলাম, তার মানে এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 10টা, 10, 10, আর এখানে বাকি থাকে কয়টা, দেখো এই একটা আম বাকি থাকে এবং আরো একটা বাকি থাকে, সেটা হচ্ছে এই যে এইটা, তার মানে আমাদের এখানে বাকি থাকে হচ্ছে 2টা, তাহলে 10টা 10টা করে যদি নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে 10, নিচে হচ্ছে 10, আর নিচে হচ্ছে আরো 2টা, আর এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 3, নিশ্চয়ই বোঝা যাচ্ছে বন্ধুরা। আচ্ছা তারপরে বন্ধুরা আমরা কি করবো একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এগুলা সবই এখন আমরা যোগ করব, যদি যোগ করি তাহলে কি হয় দেখো বন্ধুরা, 10 আর 3 যদি যোগ করি, 0 আর 3 যদি যোগ করা হয় তাহলে কিন্তু 3 হবে, 0 আর 3 যোগ করলে হচ্ছে 3, আর এই 1, 1 বসে যাবে, তার মানে এখানে হচ্ছে 13টি, আর এখানে কতটি হয় বন্ধুরা, 0, 0, 2, তার মানে এখানে হচ্ছে 2 বসবে, আর 1, 1, 2, তার মানে এখানে হচ্ছে 22টি আম, তার মানে আমরা যা করতে
চাওয়া হলো, যা করতে চাইলাম তা করে দেখানো হলো। তারপরে বন্ধুরা লক্ষ্য করো নিচে যে বিষয়টা আছে, এই যে এই জায়গাটায় এখানে কয়টি আছে বন্ধুরা লক্ষ্য করো, এখানে যে কয়টি আছে আগে আমরা গণে বের করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে আমরা এখানে 10টি পেলাম। তাহলে আবার বলছি 10টি পাওয়ার জন্য এর দশক স্থান যেটা সেখানে কত বসবে, 10টি পাওয়ার জন্য দশক স্থানে বসবে 1। আর এখানে তার মানে এখানে আর একটা জিরো কিন্তু আছে। এখানে বন্ধুরা লক্ষ্য করো 1, 2, 3, তার মানে একক স্থানে আছে হচ্ছে 3। এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 13। তার মানে 10 এর সাথে যদি 3টা যোগ করি তার মানে 10, তাহলে 10-এর পরে আমরা গণব 11, 12 এবং 13। তার মানে 10-টার সাথে যদি 3টা যোগ করি তাহলে হবে 13টা, এখানে লেখা হয়েছে 13টা। এখন বন্ধুরা লক্ষ্য করো কাঁচা আমের বেলায় যদি আমরা লিখতে চাই তাহলে এখানে ছিল কয় 10টি, এখানে 10টি আর এখানে হচ্ছে 2টি। তাহলে 10, 10, 20, তাহলে 20-এর জন্য অর্থাৎ এখানে দশক স্থান 20, 20 লিখতে আমাদের লাগতেছে 2 এবং 0, তার মানে একক এবং দশক, তার মানে এটা হচ্ছে একক আর 2 হচ্ছে দশক। সেক্ষেত্রে আমাদের এখানে বসবে শুধুমাত্র 2। আর এই জায়গাটা এখানে আমরা কয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম, এখানে হচ্ছে 2টা বোঝানোর চেষ্টা করেছিলাম। দশক স্থানে যেটা থাকবে সেটা শুধুমাত্র অঙ্কটা বসবে, ডান পাশে যে ভ্যালু থাকবে জিরো যেটা থাকবে সেটা কিন্তু বসবে না। আবার বলছি দশক স্থানে শুধুমাত্র অঙ্কটা বসাবো, একটা অঙ্ক বসাবো। যেমন এখানে যদি 30 হয় তাহলে বসাবো 3, যদি 40 হয় তাহলে বসাবো 4, যদি 50 হয় তাহলে বসাবো 5। আর একক স্থানে বসবে যে মানটা থাকবে সেটাই, একক স্থানে এখানে আছে কয়টা 2টা, আমরা সেই 2টাই বসাবো। এই হচ্ছে বিষয় বন্ধুরা। তো যারা কথা বুঝতেছ না বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখো এবং কয়েকবার দেখো, আশা করি বুঝবে। আচ্ছা, তার মানে দশক স্থানে কত বসবে, দশক স্থানে বসবে এখানে 10, 10 যদি যোগ করি তাহলে হচ্ছে 20। 20-এর জন্য আমরা 0টা বাদ দিব। কেন বাদ দিব, কারণ এখানে দশকের পজিশনে লিখতেছি আমরা, এজন্য শুধুমাত্র দশের জন্য, দশকের জন্য শুধুমাত্র আমরা লিখবো হচ্ছে 2 লিখবো, এখানে 20-এর জন্য 2 লিখবো, 0টা বাদ দিব। আর এখানে এককে আসতেছে আমাদের 2টা, অর্থাৎ এখানে আমরা 2টা পেলাম, সেই 2টা শুধুমাত্র 2 লিখবো, তাহলে এখানে হবে 22 আর এখানে হবে 13। এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে এইগুলো কিভাবে হতে পারে। এখানে লক্ষ্য করো এই জায়গাটায় আমরা তো 10টি আছে এবং এখানেও আছে 10টি, তাহলে 10, 10 হচ্ছে 20, তাহলে 20-এর জন্য 0টা বাদ দিব, আমরা লিখবো 2, এখানে দশক হচ্ছে 2। এবং স্থানীয় মান কত, স্থানীয় মান বলতে কিন্তু পুরাটাই আসবে, অর্থাৎ এখানে কিন্তু 10, 10, 20, সেই 20টাই আসবে, অর্থাৎ 0 সহ আসবে। 10টার সাথে 10টা যদি যোগ করা হয় হয় কিন্তু 20। এখানে গুনে দেখো বন্ধুরা, 1, 2, 3, 4, 5, এভাবে গুনে দেখো, এখানে 10টা আছে, আবার এখানে আছে 10টা। আমরা একটু গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা, এখন একই উচ্চতায় এখানে আছে 10টা, তার মানে 10 আর 10 যোগ করলে হচ্ছে 20। বন্ধুরা 10 আর 10 যোগ করলে যে 20 হয়, যদি কনফিউশন থাকে আমরা একটু দেখে নেই। দেখো 10 আবার একটা 10 যোগ করলাম, এখন 20 হয়েছে কিনা একটু দেখো। 0, 0 যোগ করলে হচ্ছে 0, আর 1 আর 1 হচ্ছে 2, তার মানে এই ভ্যালুটা আসতেছে 20, তার মানে এই হচ্ছে 20। এখন এইখানে বন্ধুরা লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে কত বন্ধুরা, এখানে কিন্তু 9টি। আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে এখানে হচ্ছে 9। তার মানে এখন কি হয় বন্ধুরা লক্ষ্য করো, এই যে একক স্থানের মান হচ্ছে 9, এখন এই 9টায় অর্থাৎ স্থানীয় মানও হবে 9, আর দশক স্থানে যেটা থাকবে সেই অঙ্ককে কিন্তু 10 দিয়ে গুণ করলে, দশক স্থানে যে অঙ্কটা থাকবে তাকে 10 দিয়ে গুণ করলে তার স্থানীয় মান পাওয়া যায়। দশক স্থানে আছে 2,
তাকে আমরা যদি 10 দিয়ে গুণ করি, বন্ধুরা লক্ষ্য করো, 2 একে আমরা যদি 10 দিয়ে গুণ করি, আমরা যদি গুণ অঙ্ক শিখে আসি, 10 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 20। কিভাবে 20 পাই একটু লক্ষ্য করো, তোমরা গুণ অঙ্ক দেখবে বন্ধুরা, আমরা গুণ অঙ্ক শিখবো, তাহলে সেই গুণ অঙ্কে দেখবো জিরো দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি, যে কোনো সংখ্যা, তাহলে হয়ে যায় জিরো। আবার 1 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে গুণ করি, যাকে গুণ করবো সেটাই হবে 1, দিয়ে যদি 2কে গুণ করি হবে 2। তার মানে আমরা পেলাম কত, 20। তার মানে এখানে পেলাম 20, অর্থাৎ দশক স্থানে যে অঙ্কটা থাকবে তাকে 10 দিয়ে গুণ করলে তার স্থানীয় মান পাওয়া যাবে। আরেকবার বলছি, দশক স্থানে যে অঙ্কটা থাকবে তাকে 10 দিয়ে গুণ করলে দশকের স্থানীয় মান পাওয়া যাবে। তার মানে দশকের যে ভ্যালুটা থাকবে তাকে 10 দিয়ে গুণ করলে তার স্থানীয় মান পাওয়া যাবে। আর 9 যেটা থাকবে, অর্থাৎ একক স্থানে যেটা থাকবে সেটাই হবে তার স্থানীয় মান। এখন বন্ধুরা এখানে লক্ষ্য করো, দশক স্থানীয় মান কত হবে, এখানে দেখো কয় ঘর আছে, এই একটা আছে, আবার পাশে একটা আছে, তার পাশে আরো একটা আছে, তার পাশে আরো একটা আছে, তার মানে 4টা, 1টা 2টা 3টা 4টা, এই হচ্ছে 4টা। তার মানে আমাদের এখানে আছে 4 10 40টা। তার মানে যদি 10টা করে গুণ করি, বন্ধুরা লক্ষ্য করো, 10 যোগ 10 যোগ 10 যোগ 10, এখানে গুনে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 10টা, তারপর 11 12 13 14 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30। এইভাবে যদি আমরা গুনে দেখবে এখানে 40টা আছে, তোমরা গুনে গুনে দেখো 40টা আছে, তাহলে দশকে কত আসবে, দশকে আসবে হচ্ছে শুধুমাত্র 4, আর স্থানীয় মান হবে কত, 4 যোগ 4, আর শেষে হবে একটা জিরো, তার এটা হচ্ছে স্থানীয় মান। তাহলে এককে আসতেছে কত বন্ধুরা, এখানে লক্ষ্য করো, 1 2 3 4, এখানে হচ্ছে 4, একক হচ্ছে 4, স্থানীয় মান হচ্ছে 4। এটুকু তো আমরা দেখে আসলাম বন্ধুরা, এখন আমরা একটু আবার একটু দেখবো বন্ধুরা এই অঙ্কটা, এটা যে আমরা করে আসলাম এখানে কয়টা আছে সেটা আবার একটু দেখি, আমরা একটু গণা শিখি, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হলো 10টা। দেখো সমান উচ্চতা এখানে আছে, এখানে যদি 10টা থাকে একই উচ্চতা, 10টা আবার একই উচ্চতায় আছে, তার মানে এখানেও 10টা আছে, একই উচ্চতায় আছে, তার মানে এখানেও 10টা আছে। দেখো এখানে 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10টি, আবার এখানে 1 2 3, এভাবে, তারপরে 4 5 6 7 8 9 10, এখানে আছে 10টি, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এখানে প্রত্যেকটা 10টি করে আছে। যদি এইভাবে লিখি বন্ধুরা, 10 আবার লিখলাম 10 আবার লিখলাম 10 আবার লিখলাম 10, তার মানে এই 10 10 10, 4টা 10 আমরা যোগ করি, যদি এই শূন্য গুলাকে যদি যোগ করি তাহলে শূন্যই হবে, আর এই 1 গুলাকে যদি যোগ করি তাহলে দেখো 1 2 3 4, তাহলে হলো কত, 4 10 হবে 40। তার মানে আমরা এতক্ষণ পেয়ে গেলাম কত, 40। এখন এই যে 40, এই হচ্ছে 40, তার মানে দশকে হবে কত, 40-এর জন্য শুধুমাত্র হবে 4, শূন্যটা বাদ যাবে, আর দশকের স্থানীয় মান কত, মানে এই 4-এর স্থানীয় মান হচ্ছে, যে দশকের পজিশনে আছে, একে 10 দিয়ে গুণ করব, একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 40। 4-কে দেখো বন্ধুরা, 4-কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, আমরা গুণ করব, গুণ করতেছি 10 দিয়ে, তাহলে কি হয়, আমরা গুণ করতেছি 10 দিয়ে কত হয়, আমি এইভাবে দেখাচ্ছি, 0 দিয়ে যদি কাউকে গুণ করা হয় তাহলে 0-ই হয়, আর 1 দিয়ে যদি 4-কে গুণ করি, 4-কে 4, তার মানে ভ্যালুটা আসতেছে 40, এখানে স্থানীয় মান হবে কত, 40। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে এই পর্যায়ক্রমে সমগ্র বইটি কিন্তু শেষ করে দিব আজকে, মোটামুটি আমরা এতটুকু করলাম, এবং এখানে আচ্ছা আমরা 3 পাতাটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো এইখান থেকে আরো যেগুলো আছে দেখো বন্ধুরা, লক্ষ্য করো এই জায়গাটায় আরো কি আছে, এই জায়গাটায় আছে
যে ব্লকগুলো গণনা করি, একক ও দশক স্থানের অঙ্ক লিখি এবং সংখ্যাগুলো পড়ি। এখানে বন্ধুরা লক্ষ্য করো, এখানে এখানে কয়টা করে আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, আবার দেখি, এক, দুই, তিন, চার, পাঁচ, তারপরে ছয়, সাত, আট, নয়, দশ। তার মানে এখানে আছে 10টি, তদ্রূপ এখানেও আছে 10টি। দেখবে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এখানেও আছে 10টি। তার মানে 10 আর 10 যদি যোগ করি বন্ধুরা, 10 আর যদি 10 যোগ করি তাহলে কত হচ্ছে? দেখো 10 আর 10 যোগ করলে 0, 0, 0, 1 আর 1 হচ্ছে 2। তার মানে এখানে হচ্ছে কত বসবে? দশকে বসবে হচ্ছে শুধুমাত্র 2, জিরোটা বসবে না। বলে দিলাম যে স্থানীয় মান যখন আমরা নির্ণয় করব তখনই শুধুমাত্র পুরো সংখ্যাটা অর্থাৎ জিরোটা সহ বসবে, আর যদি আমরা শুধুমাত্র দশকের অঙ্কটা যদি বসাই তাহলে বসবে 2, একটা অঙ্ক বসবে। আর এখানে আছে 2টা, 1, 2, তার মানে এখানে হচ্ছে 10 এককে হবে 2। তার মানে এখানে সংখ্যা আছে কয়টি? এই দুইটি যদি পাশাপাশি লিখি তাহলে এখানে পাচ্ছি 22। এটাকে হচ্ছে কি করব, এটাকে আমরা দশকে হচ্ছে 2 আর এককে হচ্ছে 2 পাশাপাশি যদি লিখি তাহলে এইভাবে পাচ্ছি। আর এখানে বন্ধুরা লক্ষ্য করো দশকে কত আছে, এখানে আমরা যদি এখানে দেখি কত আছে, এখানে কত আছে দেখো, 30, এখানে আছে 30, তিনটা আছে, 1, 2, 3, তার মানে এখানে তিনটা 10টা করে আছে প্রত্যেকটায়, তাহলে 10, 10, 10 এরকম যদি যোগ করি, আবার যদি আরো একটা 10 যোগ করি, আগে 2টা যোগ করেছে, এখন যদি 3টা যোগ করি তাহলে 0, এখানে 1, 2, 3, তার মানে এই যে ভ্যালুটা এখানে যেটা বসবে সেটা বসবে 3। বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটা যেটা বসবে সেটা হবে কিন্তু 3, সেটা হবে 3। তার মানে এখানে হচ্ছে 3 বসবে, আর এককে কি, এককে কিছু নাই মানে 0। তার মানে বন্ধুরা এই জায়গাটা আসবে কত, এখানে আসবে হচ্ছে 30। তারপরে বন্ধুরা এই জায়গাটায় কয়টা দেখো, এখানে 10, 10, 10, 10, এখন এই যে আমরা 3টা পেলাম, এখন 4টা দেখো বন্ধুরা, 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, এখানে হলো 4টা। তো আমরা এখন এই আগে ছিল 3টা, এখন আরো একটা 10 বেড়ে গেল হলো 4টা, তাহলে আগে এই 0, 1, 2, 3, 4, তাহলে এখানে 3-এর বদলে হবে 4, 3-এর বদলে হবে 4, আমরা 4 লিখি, 3-এর বদলে হবে 4, আমরা 4 লিখলাম। এখন তাহলে এখানে হবে দশক স্থানে হবে কত, দশক স্থানে হবে 4, আর এককে কত বন্ধুরা লক্ষ্য করো, এককে হচ্ছে 1, 2, 3, 4, 5, তারপরে লক্ষ্য করো 6, 7, 8 এবং 9, তার মানে এখানে হচ্ছে 9টি। এখন আমরা এটাকে 9 বসাই দিব। তাহলে বন্ধুরা লক্ষ্য করো এই দশকের স্থানে হচ্ছে 4 আর এককের স্থানে হচ্ছে 9, তার মানে আমাদের এটা হলো 49, এটাকে বলা হয় 49। আর আমরা তাহলে সংখ্যা যেগুলো পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের সংখ্যাগুলো, আর অঙ্কগুলো আমরা উপরে বসালাম। তো আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো ভিডিওটি আরো কয়েকবার টেনে টেনে দেখো, আশা করি বুঝতে পারবে বন্ধুরা। আর আমাদের এখানে নামটা কিন্তু দেয়া আছে, এই চ্যানেলে অনেকগুলো নামতা আছে, তোমরা নামতাগুলো এই উপরে দেখবে যে আই বাটন পাবে, এই আই বাটনে চাপ দিয়ে তোমরা আমাদের সেই নামতাগুলো দেখে আসতে পারো। নামতাগুলো তোমাদের জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজনীয় নামতা, এই নামতাগুলো তোমরা খুব সহজে আমাদের এই চ্যানেল থেকে শিখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমরা পরে আপত্তিতে আবার এই চ্যাপ্টারের মানে এই বইয়ের অন্যান্য অঙ্ক নিয়ে আসব। তো আজকে আমরা যেহেতু শুরু করলাম মাত্র, আমরা আর দীর্ঘায়িত করবো না, আজকে আমরা শুধুমাত্র 3 পর্যন্ত কমপ্লিট করলাম। তো পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আমি একটু রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর দেরি হতে করবো না, এখানে শেষ করবো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী ভিডিও দেখার আবেদন জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।